2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই নির্বাচনী প্রচারে জোর প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল বিজেপি। ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনেই জয়ের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। বৃহস্পতিবার সকালে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া 10 নং বুথে এবং এডিসি এলাকার যুগল কিশোরনগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিনের এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, গোলাঘাটের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা এবং মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী প্রতিটি পারিবারিক ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে অনুরোধ করেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথাও শুনেন। মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার শেষে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বদের সাথে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।